দীর্ঘ ১৯ বছর পর রামকৃষ্ণনগর সার্কল অফিসে অনুষ্ঠিত হতে চলেছে শ্রী শ্রী শ্যামা কালী পুজো। এর আগে অন্যান্য পূজা হয়েছে সার্কল অফিসে। শুক্রবার সাংবাদিকদের সামনে এবারের কালী পুজো নিয়ে বিস্তারিত তুলে ধরেন রামকৃষ্ণনগর সার্কল অফিসার সতীশ প্রসাদ কুমার। তিনি জানান, কয়েকদিন আগে রামকৃষ্ণনগর সার্কল অফিসে কালী পুজো ও দীপাবলি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এবারের কালী পুজোর প্যান্ডেলগুলিতে কীভাবে কালী পুজো অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আলোচনা হয়। আমরা আগামী কালী পূজা আর দিওয়ালির সম্পর্কে সব ডিপার্টমেন্টের লগে একটা আমরা মিটিং ডাকছিলাম, ল অ্যান্ড অর্ডার হোক আর দিওয়ালি কেমনে সেলিব্রেট করা হইব। ওটাত আমরা মেনলি ডিসকাশন আসিল যে যেগুলো আগামী কালী পূজা হইব ওটা প্যান্ডেল যারা পূজা যারা করবো তারা প্যান্ডেলে কিছু যে আমরা এখানে এখন আমরা পূজার জন্য কিছু কাজও যে আমরা স্টার্ট হয়েছে তো ওটার আমরা আগামী 24 তারিখ এখানে কালী পূজা হইব আর তার সঙ্গে সঙ্গে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করারও একটা প্রস্তাব লওয়া হয়েছে। 28 তারিখে আমরা একটা সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রামও করার কিছু লইতে হইব। এটার সন্দেহ ল অ্যান্ড অর্ডার রিলেটেড আমরা মিটিং করছিলাম, তো ও মিটিংয়ে আমরা একটা নতুন একটা প্রস্তাব আইছিল যে আগে যেরকম আমরা এখানে সার্কলে কালী পূজা হইতো তে সব ডিসকাস করিয়া ওটা একটা রিজলভ হইল যে আমরা এইবারও এখানে আমরা সার্কল ক্যাম্পাসে আমরা আর কে নগরের সার্কল অফিস পুলিশ প্রশাসন আর অন্যান্য সব ডিপার্টমেন্টে মিলিয়া একলগে কালী পূজার করার একটা রিজলিউশন লওয়া হইল। তো ওটার রিজলভ লওয়া হয়েছে, তো এটার সঙ্গেও আমি সব ডিপার্টমেন্ট আর সবর এই আপনাদের থ্রুয়ে ইনভাইট করি আর কোঅপারেট করতে আমি রিকোয়েস্ট করি, আপনাদেরও আমি ইনভাইট করি আর যাতে একটু ভালো করে আমরা পূজা হয় এটার জন্য যদি কিছু আপনাদের ভ্যালুয়েবল সাজেশন আছে তাহলে আপনারা জানায়েন আর সবরে কোঅপারেট করার জন্য আমি অনুরোধ জানাই। ধন্যবাদ। রামকৃষ্ণনগর থেকে গৌতম সরকারের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।